তে গ্যাংটকের প্যারাসাইট ভিউং যে পয়েন্টটি রয়েছে, আমরা সেই প্যারাসাইট ভিউং পয়েন্টে যাব। খুবই চমৎকার জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ট্যাক্সি করে যাচ্ছি প্যারাসাইট ভিউং যে পয়েন্টটি। আপনার ইচ্ছা করলে এখান থেকে, যারা প্যারাসুট চড়তে চান, আপনার ইচ্ছা করলে এখান থেকে খুব সহজেই প্যারাসাইক্লিং করতে পারবেন খুব সুন্দরভাবে। এই জন্য আপনাকে তারা 250 রুপি নেবে প্যারাসাইটে চড়ার জন্য। এবং আপনি যদি ভিডিও করতে চান, ভিডিও করতে হলে আপনাকে আরও 500 রুপি এক্সট্রা চার্জ দিতে হবে, এবং তারাই আপনাকে সব হেল্প করবে। আপনি প্যারাসাইটিং না করতে পারলেও কোনো সমস্যা নেই, আপনার সাথে একদম গাইড থাকবে, এবং তারাই আপনাকে প্রায় 5,500 ফুট উপর থেকে প্যারাসাইটিং করাবে, এবং সুন্দরভাবে আপনি নিচে নেমে নেমে আসতে পারবেন। কোনো ভয়ের কোনো কারণ নেই, এবং আপনি ইচ্ছা করলে যত সেলফি এবং ভিডিও করতে চান আপনি ওই প্যারাসাইডেও আকাশ থেকে বসে আপনি করতে পারবেন। নিশ্চিন্তে মনে করতে পারবেন, আপনারা দেখতে পাচ্ছেন যারা প্যারাসাইটিং করছে তারা সুন্দরভাবে যে ঘুরে ঘুরে সুন্দরভাবে নামছে, আপনারা দেখুন সুন্দরভাবে। এই জন্য অবশ্যই আপনাকে 2,500 থেকে 3,000 রুপি পর্যন্ত খরচ করতে হবে, এবং সর্বোচ্চ 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনাকে তারা 5,500 ফিট থেকে মাটিতে নামিয়ে আনবে। আপনারা দেখুন আশপাশের ভিউগুলো কত চমৎকার, আপনার মনে হবে যেন আপনি পাখির মতো আকাশে উঠছেন, এবং উপর থেকে পুরো গ্যাংটক সিটিটা সুন্দরভাবে খুব ভালোভাবে চমৎকারভাবে দেখা যায়। দেখুন আস্তে আস্তে একজন প্যারাসাইক্লার নামছে, নিচে থেকে নেমে আসছে। এই সুন্দর ভিডিওটি আপনাদের জন্য করেছি, আপনারা যাতে দেখে উৎসাহিত হন, এবং যারা গ্যাংটকে যাবেন এই উৎসাহিত হন, এবং যারা গ্যাংটকে যাবেন এই ভিউ পয়েন্টটা অবশ্যই দেখতে ভুলবেন না। এবং আপনারা যদি করতে চান আগে থেকেই বুকিং করে নেবেন, এবং অনেক সিরিয়াল থাকে এই জন্য আগে থেকে বুকিং করে নেবেন। এবং যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং যারা এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।